চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ২৪টি, যাদের বেশিরভাগেরই লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গেছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে গড়ে উঠেছে আধা ডজন ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানে কর্মরতদের প্রায় কারোরই নেই চিকিৎসা বিষয়ক অভিজ্ঞতা বা সনদ, নেই ডিগ্রিধারী কোনো চিকিৎসক, ফলে রোগ নির্ণয়ে হামেশাই ভুলভাল রিপোর্ট দেওয়া হচ্ছে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যে ধরনের ডায়াগনস্টিক সেন্টারগুলো ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ঘিরে সারাক্ষণ সক্রিয় দালাল চক্র, তাদের খপ্পরে পড়ে প্রতিদিন প্রতারিত হচ্ছেন সেবা প্রার্থীরা। এক দালাল আমাদেরকে নিয়ে গেল হসপিটালের সামনে, যেই ডায়াগনস্টিক সেন্টার ওইখানে, তো ওইখানে আমরা যাওয়ার পরে আমরা নিরুপায় হয়ে বাধ্যগত আমরা এখানে করতে হয়েছে। তো ওইখান থেকে বের হওয়ার পরে আমরা যখন রিপোর্টটা দেখি, তো আশেপাশের লোকজন বলছে যে এখানে নাকি মাঝে মধ্যেই ভুল রিপোর্ট আসে। তদন্ত করে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তাদেরকে আমরা নবায়নের জন্য পরামর্শ দিয়ে থাকি, এবং যদি অনিবন্ধিত থাকে তাহলে কিন্তু আমরা তাদের ব্যাপারে জিরো টলারেন্স, আমরা তাদেরকে কিন্তু আর ব্যবসা প্রতিষ্ঠা চালাতে দিই না, আমরা সেটা সিলগালা করে বন্ধ করে দিয়ে থাকি। তৃণমূলের জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ও মানহীন এসব ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শারমিন সরনা, মোহনা সংবাদ।